नमस्कार, आप देख रहे हैं जयगांव मिरर्स। अलीपुर द्वार के विधायक सुमन कांजलाल ने अलीपुर द्वार बाजार क्षेत्र को सैनिटाइज किया। विधायक सुमन कांजलाल ने कहा कि लगातार एक दिन में सैनिटाइज की प्रक्रिया पूरा नहीं होगा, इसलिए हम लगातार अलीपुर द्वार बाजार क्षेत्र को लगातार सैनिटाइज करेंगे। আজকে লকডাউনের প্রথম দিন দেখলাম আপনি আপনার সহকর্মী এবং অন্য যারা আছেন তাদের সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করছেন, কি উদ্দেশ্য বা কি আপনার? না, আমরা এই স্যানিটাইজ প্রক্রিয়াটা গত দুদিন হলো শুরু করেছি আলিপুরদুয়ার জংশন রেলবাজার এবং গতকাল আমরা বিভিন্ন জনবহুল বাজার এলাকায় করেছি। তার মধ্যে গতকাল লকডাউন হয়ে গেল, তো লকডাউনের পর জানতে পারলাম যে 10টা পর্যন্ত বাজারগুলো চালু থাকবে, তারপর 10টার থেকে বাজার বন্ধ। তাই এই বাজার এলাকাতে যে মানুষরা সকালবেলায় সমাগম হচ্ছে, লোক সমাগম হচ্ছে, সেই এলাকায় আমরা একটা স্যানিটাইজেশন প্রক্রিয়া জারি রাখবার চেষ্টা করছি। কিন্তু আমাদের মনে হয়েছে যে এই স্যানিটাইজেশন প্রক্রিয়া একদিনের নয়, লাগাতার হওয়া উচিত, কারণ প্রচুর বাইরের মানুষ এই বাজারগুলোতে আসে। তাই আমরা সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলাম, সরকারের কাছে আবেদন করেছিলাম যে সবাই মিলে একসঙ্গে যদি আমরা আলিপুরদুয়ার শহরকে সুরক্ষিত রাখতে পারি, সবাই মিলে যদি আমরা স্যানিটাইজ প্রক্রিয়া, মাস্ক বিতরণ, সচেতনতা অভিযান করতে পারি, তাহলে আমাদের আলিপুরদুয়ার সুরক্ষিত থাকবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই স্যানিটাইজেশন অভিযানটা চলছে। আপনি একজন বিধায়ক হিসেবে পুরসভার প্রশাসক যারা রয়েছেন তাদের ভূমিকা কিভাবে দেখছেন এই স্যানিটাইজেশনের ক্ষেত্রে? আমরা যখন গত পরশুদিন থেকে স্যানিটাইজেশন শুরু করেছিলাম, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি আলিপুরদুয়ার শহরে এই সেকেন্ড ওয়েভ চলাকালীন স্যানিটাইজেশন শুরু করা হয়েছিল না। তো আমরা দেখলাম গতকাল আমরা নামার পর থেকেই আলিপুরদুয়ার পুরসভা এলাকায় বেশ কিছু স্যানিটাইজেশন পুরসভার পক্ষ থেকে করছে। কিন্তু আমার মনে হয় এই অতিমারির সময়ে সমস্ত রকম ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সমস্ত রাজনৈতিক দল সকলকে ঝাঁপিয়ে পড়া উচিত, কারণ একা সরকারের পক্ষে সব কাজ হয়তো সম্ভব নাও হতে পারে। আজকে মানুষজন, বিভিন্ন সংগঠনের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। ফলে আমরা সিওমুইচের সঙ্গে আলিপুরদুয়ার জেলার 5 বিধায়ক দেখা করে এই বিষয়ে আমরা আমাদের যাবতীয় সহযোগিতা করবার আশ্বাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে দিয়ে এসেছি। শহরের আজকে কোন কোন জায়গা থেকে, মানে গতকাল বা আজকে কোন কোন জায়গায় করলেন? গতকাল তো আমাদের আলিপুরদুয়ারের কোর্ট বাজার, নিউটাউন বাজার, বউ বাজার এই এলাকায় এবং বিভিন্ন এটিএম সেন্টারগুলোতে হয়েছিল। আজকে আমরা আলিপুরদুয়ারে মনোজিৎ নাগ বাস টার্মিনাস, শোভাগঞ্জ বাজার, কিছু এটিএম এবং সরাসরি আমাদের এই বড় বাজার বা পাইকারি বাজার, এখানে আমরা সমস্ত কোভিড প্রোটোকল মেনে, ডিস্টেন্স মেনে আমরা স্যানিটাইজেশন করছি। SHMD school books and stationaries shall be available at Asian Book Distributors at special discount. Visit Asian Book Distributors, ground floor, below Seema Steel, near Reliance Smart Grocery Store, Durga Ridya Mall, NS Road, Jaigaon. Contact +91 9775281398, +97577456946.